বাইক চুরির সন্ধান করতে গিয়ে ফাঁস হলো মৃত্যু রহস্য। উদ্ধার করা হলো যুবকের মৃতদেহ। বছর 17 যুবক শেখ হাসান হাওড়ার দক্ষিণ সাঁকরাইল কামদেবপুরের উত্তরপাড়ার বাসিন্দা। গত কয়েক মাস থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে মানিকপুর তদন্ত কেন্দ্রে মিসিং ডায়েরি করার ভাই আর কি এদের সঙ্গে হয়তো কোনো রকম তর্ক বিতর্ক ঝামেলা বা হয়েছে এরকম, এটা ধারণা আমার। তো আমি বাকি আর কিছু জানিই না। এরা তো কতদিন ধরে পাওয়া যাচ্ছে না? কাকে? ভাইকে 30 জানুয়ারি থেকে পাচ্ছিলাম। হ্যাঁ স্যার, আপনার ভাইয়ের সঙ্গে পাড়ার ছেলেদের কিছু ছেলের আলাপ? পাড়ার ছেলেদের সঙ্গে তো এমনি, হ্যাঁ, যারা বাইক মানে বাইক এই এই যারা অভিযুক্ত এখন মার্ডার কেসটাতে, এরা চোর অ্যাকচুয়ালি, এরা ছিনতাই গাড়ি চোর। বন্ধুত্ব না, সে এর সঙ্গে অন্য ছেলেদের বন্ধুত্ব ছিল, ও ওর সঙ্গে ঘুরত। আচ্ছা, তো একে কেন এই ঘটনাটা কি করে? এবারে এর ওর নাম হয়েছে বলে হয়তো চেনে এরকম, মানে একে কিছু বলেছে। আচ্ছা, পুলিশের কাছে কি এর নাম ছিল? এই চুরির কেসে বাইক চুরি কার কার এর, এই যে আপনার ভাই? হ্যাঁ স্যার, আমার ভাইয়ের নাম বলতে আমার ভাই ওই ছেলেটার সঙ্গে ঘুরতে বলে পাড়ার ছেলেরা মানে দিয়েছিল নাম, মানে এরকম নাম বলতে চুরির কেস হয়নি ওটা তখন স্যার। হ্যাঁ স্যার, এই হাসান হাসানের নাম পুলিশের খাতায় ছিল এই বাইক চুরির কেসে। চুরির কেস স্যার হয়েছিল না ওটা, ওটা জাস্ট বাইক পাওয়া গেছিল। হ্যাঁ, ওটা ভুল ব্রাঞ্চ ভাবে দিয়ে দিয়েছে। আপনার ভাই কোথাও কিছু, আপনারা কি মনে করছেন মানে কি কারণে এটা হতে পারে? আমরা স্যার কিছু বলতেই পারছি না কি কারণে এরকম ভাবে কিরম করেছে বা কি কারণে। কবে থেকে মিসিং ছিল আপনার ভাই? 30 জানুয়ারি থেকে স্যার। 30 জানুয়ারি থেকে? হ্যাঁ স্যার। আপনারা মিসিং ডায়েরি করেছিলেন? হ্যাঁ। কোথায়? মানিকপুর থানাতে। আচ্ছা, আপনারা এখানে বডি পেলেন কি করে, কিভাবে জানলেন? এখানে তো এখন স্যার ডাকলেন আমাদেরকে। কারা? পুলিশ? মানিকপুর থানা। কাউকে কি গ্রেফতার করেছে? হ্যাঁ, এখন তো দেখলাম দুজনকে গ্রেফতার করেছে। ওদের নাম জানেন না? ওদের একজনের নাম জানি আর একজনকে। একজন কে? ওই নিয়ামুল নাম বলে।